लगातार বৃষ্টিতে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনার একাধিক অংশ জলাকীর্ণ অবস্থা। সেখানকার জলযন্ত্রণা আমরা দেখেছি, কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেকেন্দ্রা পঞ্চায়েতের এই রাস্তাটি দু মাস ধরে ডুবে আছে জলে। বৃষ্টির জমা জলে এই অবস্থা, জল বের করার কোনো রকম পরিকল্পনা নেই। অথচ শেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটি ব্যবহার করে প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম, ইমামনগর, শ্রীধরপুর, দস্তামারা, এই রকম চার পাঁচটি গ্রাম তারা কিন্তু ব্যবহার করে এই রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল কলেজ থেকে শুরু করে বাজারহাট, সমস্ত ক্ষেত্রেই রাস্তার ব্যবহার হয় সর্বাধিক। স্কুল কলেজ বন্ধ, কিন্তু তাতে প্রাইভেট টিউশন যেতে ছাত্রছাত্রীদের চরম সমস্যা হচ্ছে। অনেক অভিভাবক তারা নিজেদের বাচ্চাকে পড়াতে পাঠাতে পারছে না, তার কারণ রাস্তার জমা জলের কারণে বাচ্চাদের ছাড়তে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে সেখানকার মানুষজন। কারণ দীর্ঘ দু মাস জল জমে থাকার কারণে পানাতে ভর্তি হয়ে গিয়েছে। কোনটা রাস্তা, কোনটা খাল, কোনটাই বা পুকুর, কোনোভাবেই বোঝা সম্ভব হয়নি। এই নিয়ে আমরা পঞ্চায়েতের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তারা ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। এলাকার মানুষজন তারা রীতিমতো ক্ষোভ প্রদর্শন করছে। কি বলছে স্থানীয় মানুষজন, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। মানে পুরো রেল লাইনের থেকে খারাপ হয়ে আছে, মানে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা 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 কোন জায়গা? এটা সেকেন্দ্রা অঞ্চল ইমাম বিশেষ পারি ইমামনগর বলছে। আপনার প্রধান কে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, প্রধান মেম্বার তো সবই পাশে সব দেখতে পাচ্ছেন রাস্তা, ওরা তো দিন যাচ্ছে দেখছে। এই তো আগে খানি উপরে দু মিনিট লাগবে মেম্বারের বাড়ি, কোনো কাজ হচ্ছে না। এখানে স্কুল আছে বা বাজার হাট আছে? স্কুল আছে, সেকেন্দ্রা হাই স্কুল। মানে আপনি হয়তো দশ মিনিট বসলে বুঝতে পারবে স্কুলের টাইমে, কিছু না হলে হাজার লোক ছেলে ছাত্র ফাত্র যাচ্ছে। এটাই আমাদের মেন রাস্তা, এটাই মেন রাস্তা। তো আপনার নাম? আমার নাম হচ্ছে ফুরকান শেখ। আপনার বাড়ি? বিশেষ করে পানি জমে আছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এখানে আমাদের তো দাদা এখানে ঘর নয়, আমরা ব্যবসা করছি, এখন চলাচল করতে গেলে অসুবিধা হচ্ছে, যেমন ভিজে যাচ্ছে, গাড়ি ডুবে যাচ্ছে। আমাদের রাস্তা এটা মেন রাস্তা, এটা মেন রাস্তা, এটা ধরেন এটা বাজার ফাজার যত যা যাবতীয় সব এখানকার সব লোক। আপনার নাম? আমার নাম রফিকুল। এখানে এক নম্বর ভয়ে হাটও যেতে পারছি না, হাট বাজার করতে যেতে পারছি না, কিন্তু স্কুল কলেজে পাঠাতে পারছি না। না না না, আমরা হাটে মাঠে যেতে পারছি না, আমরা ছেলে ছাড়তে পারছি না, ভয়ে যে জলে কোথায় 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 যাবে, জলময় তো রাস্তা। হ্যাঁ, তাদের তো জন্য মানে ওটা একটা রিস্ক, আমরা যে বাড়িতে পাঠাই যে বাচ্চারা কোথায় পড়বে না পড়বে, তাদের তো আমাদের রিস্ক হয়ে যায়। হ্যাঁ, রিস্কের জন্য আমরা ছেলেপেলে স্কুল পাঠাতে পারছি না, স্কুল পাঠাতে পারছি না আমরা। ওই জন্য আমাদের হাতে স্কুলও আসছে না, বাচ্চা ছেলে খুব কম যাচ্ছে, স্কুল তো এমনিতেই বন্ধ আছে এখানে, হাতে কিংবা এখানে হাট বাজার আছে, আমাদের ছেলেরা এখানে টিউশনই করতে যায়, তারাও যেতে পারছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে শফিক শেখ। সেকেন্দ্রা অঞ্চলে যেটা আপনার পুনের নামও বলছে, সেইটা সিধরপুর, ইমামনগর এবং দস্তামারা গ্রামের মূল রাস্তা। আর সেকেন্দ্রা অঞ্চলে সেকেন্দ্রা গ্রামে বাজার আছে এবং তার সঙ্গে সঙ্গে হাই স্কুল, সেখানে ছেলে মেয়েদের থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই প্রচণ্ড অসুবিধা। কিন্তু সেকেন্দ্রা গ্রামের যারা বর্তমানে পঞ্চায়েতটা চালাছেন, প্রধান থেকে আর তৃণমূলের নেতৃত্ব, তারা বিভিন্নভাবে টাকা কামানোর জন্য ব্যস্ত, কাটমানি নিয়ে ব্যস্ত, তারা ঘরের টাকা তুলতে ব্যস্ত, দুয়ারে সরকার বলে বিভিন্ন রকম, সরকার বলছে সেখানে রাস্তা জল নিকাশি ব্যবস্থাও যদি না হয় সেখানে দরখাস্ত দেওয়া যায়, প্রকল্প তাদের চোখে পড়ে না। আজকে এই রাস্তাটা যখন হয় তখনই আমরা জানতাম, তারাও জানতো যে এই জল নিকে একটু জল হলে সেই জায়গাটাতে জল দাঁড়িয়ে যাবে। এই দু মাস ধরে জায়গাটা বন্ধ, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের নজরেই আসে না। এরকম অবস্থায় তারা গ্রুপিং নিয়ে ব্যস্ত, আর আমাদের রাজ্যের একচেটিয়া মানুষ তাদেরকে ক্ষমতায় দিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে, কিন্তু তাদের এই উন্নয়ন আজকে আপনারা নজরে দেখতে পাচ্ছেন, মানুষকে আজকে ভুগতে হচ্ছে। ছাত্রছাত্রীরা যেহেতু অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের যারা পরিচালন করছে তার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্ব অবিলম্বে যায় রাস্তাটাকে
ব্যবস্থা করা উচিত। কারণ যখন এই পঞ্চায়েতের জল নিকাশির ব্যবস্থা সেই আপনার খেজুরতলা মোড়ে যে রাস্তাতে কোনো ডেন নামে এবং এদিকে ইমাম আপনার নবকান্তপুর মোড়ে জল নিকাশি ব্যবস্থা টোটালি বন্ধ হয়ে আছে। জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজ না করে কোনো দিনই এটার ব্যবস্থা হবে না। সেকেন্দ্রা বাজারও ডুবে যায়, এদিকে তাদের ভূক্ষেপ নাই, কোনো পরিকল্পনা নাই, কীভাবে টাকা ইনকাম করতে হবে। একটা সাধারণ গ্রামের মেম্বার তারা আজকে লাখপতি কোটিপতি হচ্ছে, কিন্তু মানুষের কোনো সুরাহা করছেন না। আমার নাম পলাশ সাহা, সাব ডিভিশন যুব সভাপতি।